টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। সোমবার নিজের অফিসিয়াল ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন রুবেল হোসেন। নিজের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে বিসিবিকে চিঠি পাঠিয়েছেন বলে ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন রুবেল হোসেন। লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি একটা বিষয়ে একটু জানাতে চাই। আজকে বিসিবিতে অফিসিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। বাংলাদেশ জাতীয় দলে পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লঙ্গার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। রুবেল হাসান লিখেছেন, বাংলাদেশের 27টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার, যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথ চলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। রুবেল বলেন, টেস্ট থেকে বিদায় নিয়েছি, তবে ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরও কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে। তাই ডিপিএল বিপিএল সহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন, সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।